দেখলাম উমর ভাই উমর অন ফায়ার চ্যানেলে একটা কাপল ব্লগারদের নিয়ে ভিডিও আপলোড করছে, মনে হলো উমর অন ফায়ারের ভিডিওটা তোমাদের সাথে নিয়ে। দর্শক আপনারা আছেন অসময় টিভির সাথে, আর আমি রিপোর্টার কাকা। ওরে খাইছে, এটা আবার কোন উগান্ডার রিপোর্টার? রিপোর্টার কাকা। আর আজকে আমরা নিব এমন একজনের ইন্টারভিউ যে নিজে একজন উদ্যোক্তা, বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। আচ্ছা, বাংলাদেশের সফল ব্যবসায়ী কে এটা আছে? চলো গুগলে যাই দেখি। ফার্স্টে আছে কেডা, এটা আমজাদ খান চৌধুরী। তোর রিপোর্টার কাকা কি আমজাদ খান চৌধুরীর বাসার সামনে নাকি? উমর অন ফায়ারের ভিডিও ভাই সবই পসিবল। আমি তোমাদের সাথে ফার্স্ট ভিডিও দেখতেছি, তোমাদের সাথে এনজয় করতেছি। চলো দেখি কার বাসার সামনে আসছে বাংলাদেশের সফল ব্যবসায়ী কে। যার এই সমাজে মান সম্মান বিন্দু পরিমাণেও নাই, যে নির্লজ্জ বেহায়া পশুর থেকেও নিকৃষ্ট, তার মানে দর্শক আপনারা বুঝতেই পারতেছেন আমি একজন কাপড় ব্লগারের ইন্টারভিউ নিতে আসছি। ও আচ্ছা, ব্যবসায়ী বলতে এখন বউ ব্যবসায়ীদের বুঝায়, তার জন্য তো ভাবি রিপোর্টার কাকা কোন ব্যবসায়ীদের কথা বলতেছে যাদের পাবলিক চয়েস করে চুমাও দেয় না। ঠিক বলেছো। তো চলেন দর্শকবৃন্দ সেই বউ ব্যবসায়ীর বাড়ির ভিতরে ঢুকি। বাবা রে বাবা, ফেসবুকে নষ্টামি করে কত বড় বাড়ি বানাইছি। এই তুমি ডাকারা, আর এদিকে কই যাইতাছো? আচ্ছা, উমর অন ফায়ারের যে লুকটা দেখে মনে হইতাছে কোনো বাবা বা দাদার রোলে আছে, মানে বাবা বা দাদার ক্যারেক্টারে অ্যাক্টিং করতেছে, কারণ চুলগুলা পাকা। আঙ্কেল আমরা ইন্টারভিউ নিতে যাইতাছি, বাসার মেন গেটে লেখা দেখত নাই যে এই বাসায় কুত্তা, আর ফেসবুকের হলুদ সাংবাদিক প্রবেশ নিষেধ। ভিডিওটা তো মূলত কাপড় ব্লগারদের নিয়ে যারা বউ ব্যবসা করে, কিন্তু দুই লাইনে আসলে হলুদ সাংবাদিকদেরও ভরে দিছে, যারা আসলে যে ফেসবুকে হলুদ সাংবাদিক। মানে যে আজকাল খেয়াল করলে দেখতে পারবা ফেসবুকে দেখা যায় গাইস এখানে কি হলো, আসলে এখানে কিছুই হয় নাই, জাস্ট ওরা ভিউর জন্য এসব লিখে দিছে। ওদেরকে আর কি বলছে, বাংলাদেশের সবগুলো বিসি জোড়া দিলে অতগুলো বিসি হইব না যতগুলো ফেসবুকে হলুদ সাংবাদিক আছে। কোন একটা নিউজ পাইলে হইছে কুত্তার মতো জিবলা ভাই করে আয় পড়ে। আমি তো ওর বাবা। কি বলেন আঙ্কেল, আপনি একজন কাপড় ব্লগারের বাবা? আচ্ছা আঙ্কেল, আপনি যে একজন বউ ব্যবসায়ীর বাবা, এতে আপনার অনুভূতিটা কি? লজ্জা করে, আমি তো সমাজে মুখই দেখাইতে পারি না, এর লেগে আমার কেউ দিকাইলে আমি কই দিই আমি কামলা দিয়ে খাই, আমার কোনো পোলাপান নাই। কামলা দিয়া গাই আমার কোনো পোলাপান নাই, এই লাইনটা আসলে আমার ভালো লাগছে সিরিয়াসলি। আঙ্কেল আপনি এইভাবে বলতে পারেন না, যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিছেন। জন্ম তো আমি দিতে চাই নাই, আসলে ওটা ভুলে হয়ে গেছে, দুষ্টা তো আর আমার না, দুষ্টা হইলো ঝড়ের রাইতের ফার্মেসি খোলা ছিল না। আচ্ছা, মানে ভাই দোকান বন্ধ ছিল দেখে জন্ম নিয়ে নিছে। উমর অন ফায়ারের ভিডিও যদি তোমরা না দেখো তাহলে আসলে বুঝতে পারবা না যে আসলে ফানি ভিডিও কাকে বলে। যাই হোক আঙ্কেল, উনার জন্মের পর থেকে একজন সফল বউ ব্যবসায়ী হয়ে ওঠার গল্পটা যদি একটু বলতেন। এই গল্পটা অনেক অভিশপ্ত, আজকে থেকে বহু বছর আগের কাহিনী। আল্লাহ, আজকে যেন আমার একটা পোলা হয়, আমার স্বপ্ন, আমার একটা পোলা হইলে আমি ওরে মুকেশ আম্বানির মতো বড় ব্যবসায়ী বানামু। আমিন। কংগ্রাচুলেশন, আপনার ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। কিন্তু একটা সমস্যা আছে, ওর রিপোর্ট দেখে যেটা বুঝতে পারলাম ওর মাথায় তো ব্রেন নাই, ব্রেনের জায়গায় গু আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার, কাপড় ব্লগারদের জন্মগত ভাবেই মাথায় গু থাকে, ব্রেন থাকে না। তাই তো বলি একটা সুস্থ মানুষ কিভাবে বোরে দেখে ব্যবসা করে খাইতে পারে। পাসার গু যেহেতু কাপড় ব্লগারদের মাথায় থাকে, আর মাথার ব্রেন তাহলে পাসায় থাকে। এই জন্যই বলি এই সব ভিডিওর চিন্তা ভাবনা মাথায় আসে কেমনে ওদের, ওদের আসলে পাসায় আসে চিন্তা ভাবনাটা। আর ওর মাথার জায়গায় পাসা, আর পাসার জায়গায় মাথা, আর এটা থেকে বোঝা যায় ওর কোনো লজ্জা শরম থাকবো না, বড় হওয়ার পর ও একটা নির্লজ্জ বিহায় হইব। তার জন্যই তো এইসব হিজড়া ব্লগার গুলা বউ দেখে ব্যবসা করে খাইতে আরে। ডাক্তার সাহেব, এখন এই সমস্যার সমাধান? আই এম এক্সট্রিমলি সরি, মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বের করতে পারে নাই। ভবিষ্যৎ বাবা অনেক বিপদে পড়ে আজকে আমি আপনার কাছে আইছি, আমার একটা পোলা হইছে, ডাক্তার কইছে ওর মাথায় মগজ নাই ওর মাথায় গু, আর ওর নাকি মাথার জায়গায় পাথা হইছে আর পাথার জায়গায় মাথা, এর লেগে ওর নাকি কোনো লজ্জা সরম থাকবো না। আমার স্বপ্ন হইলো আমি আমার পোলারে বড় একটা ব্যবসায়ী বানামু, শুধুমাত্র ফানি তেমন না, ভুল ধরে দেওয়া অনেক কিছু মিশিয়ে আসলে ফানি ভিডিও মানে তেমনটা না, ফানি ভিডিও মানে মানুষকে হাসাও, বিনোদন দাও। তুই কান্দিস না বচ্ছ, এখনই আমি তোর পোলার ভবিষ্যৎ দেখতাছি। আই এম ব্যাক ধিমো, এবার কাপল ব্লগার করে ঠেক। ডায়লগটা কিন্তু ভবিষ্যৎ বাবা ভালোই মিলাইছে, আর এই ভবিষ্যৎ বাবা কিন্তু বিয়াও, বাবা তো কাপল ব্লগ করে না, বাবা কাপল ব্লগারদের ঠেক দেয়।
চিন্তা করিস না বৎস, আমি এই মাত্র তরপোলার ভবিষ্যৎ দেখলাম। তরপোলা বড় একজন সফল ব্যবসায়ী হইব, টাকা কামানির জন্য তরপোলা সবকিছু করবো, এমনকি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব। দেখ বাবা, তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব। কিন্তু বাবা, আপনি তো আমার এইটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব। বউ ব্যবসা করব। এই যে এক একটা কথা, এক একটা ডায়লগ আর এক একটা যে সিনগুলো মিলাইছে না, মানে জাস্ট ওয়াও। ওমর অন ফায়ার এর ভিডিও জাস্ট ওয়াও হয়। যতটুকু কইছি আমি আর কইতে পারবো না। ওরে ধর্ম দিয়ে আমি এক পাপ করছি, ওর কাহিনী কইয়া আমি আর পাপ কামাইতে চাই না। আত্মা কিরুল্লাহ, নাউজুবিল্লাহ, পুলাবান বলে এত খারাপ হয়? কাপড় ব্লগার কর নাম মুহে নিছি, এখন যে আবার আমার উদু করতে হইব। দর্শক, একদম বউ ব্যবসায়ীর বাকি সফলতার কাহিনীটা আমরা তাদের মুখ থেকেই শুনবো, চলেন। দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে সুনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। ওরে বাপ রে বাপ, করছে কি বলায়? মানে ওমর ভাইকে তো বাপের রোল করছে, আবার এখন হইলো পোলার, যেটা হলো বউ ব্যবসায়ী আর কি, মানে ওর বউ রেনেও ব্যবসা করে। আমাদের লজ্জা শরম নাই, আমরা বউ ইচ্ছা খাই। দারুন ভাই ডায়লগটা। তো ভাই, আপনি একাকে ভাবি রে তো দেখতেছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওই রকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনা লায়, তারপরে গালাগালি করে। ওই তো চলে আসছে। ভাবি, আপনি আমার পাশে বসলেন যে। আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাদের সাথে বসতে পারি যাইতে তাই করতে পারি। হ ভাই, এটা অবশ্য ঠিক, আমি খেয়াল করছি বুঝছো, যারা কাপড় ব্লগ করে ওদের জামাইয়ের দিকে বউরা বেশি বেহায়, মানে ওদের সম্মানে ওরা বিলিয়ে দিতে চায়, তো ওদের জামাইয়ের আরো এগুলা বিলিয়ে দিয়ে ভিউ কামাই করে, টাকা কামাই করে। ঠিকই আছে, বউরাই আসলে বেশি বেহায়া। বেবি, তুমি মনে হয় কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এই বউ ব্যবসা শুরু করলেন? দেন, এই বউ ব্যবসার যাত্রাটা এতটা সহজ ছিল না। আমি ছোটকাল থেকে ছিলাম একটা অকর্মা গাধা বেককল, আমার বেনা ছিল আমার পুকিতে, তাই আমার দিয়ে কোনো কাজকর্ম হইতো না। যেই চাকরি করতে যাইতাম ওই জায়গায় খালি লাগতেই খাইতাম, তাই আমি মানসিক ভাবে অনেকটা ভাঙা পড়ি। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম, যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইট। আচ্ছা, এটা টিকটকে ভাইরাল হইছিল না? এই যে এই ডায়লগটা, মেবি এই হুজুরে কইছে, একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইট। পরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা, রিক্সাররা ব্যবসা। হ্যাঁ, বোরে দেখাবা অনলাইনের জগতে, এসে খুলা মুলা বোরে দেখাবা, বইয়ের ভিতরে কি কি আছে সবকিছু পাবলিকরে দেখাবা, পাবলিককে ভিউ দিবা, আর টাকা না। ওমর ভাই যে কথাগুলো কইছে ভিডিওর মাধ্যমে, ফানি ভিডিও, মজা তো পাইতেছে, কিন্তু কথাগুলো অবশ্য সত্য, কোনো রিক্স নাই এই ব্যাপারে। আরেকটা জিনিস কি, তোমাদের মাথার ভিতরে গিলো না ভাই, ওই জায়গায় গু থাকতে হইব, আর একটা তোমার নির্লজ্জ হইতে হইব। আর তারপর থেকেই আমরা শুরু করি এই কাপড় ব্লগ, আর আজ আমি একজন সফল বউ ব্যবসায়ী। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই, আমরা শুনেছি কিছুদিন আগে ভুলবশত আপনাদের একটি লিংক ভাইরাল হয়েছিল, এই বিষয়ে যদি কিছু বলতেন। ওরে সাবাস, এটা অবশ্যই ভিডিওতে, বুঝতেই পারতেছো কাদের কথা কইতাছে। সবথেকে নির্লজ্জ যদি কোনো কাপড় ব্লগার থাকে, এরা হইলো সেই কাপড় ব্লগার। আমি এখনো ভাবি শালারে অনলাইনে এখনো কেমনে ওইটি রইছে, মানুষের যে সব কমেন্টগুলো করে ওদের, মানে বাদ দাও ভাই। কিন্তু ভিডিওটা অনেক সুন্দরই ছিল, ভালোই হয়েছে ভাই। আজকে আপনার একটা গোপন কথা কই, লিংকটা তো ভুলে ভাইরাল হয় নাই, ওই লিংকটা আমরা দুইজন মিলা ইচ্ছা করে ভাইরাল করছি, তাই না বেবি? বেবি, দুইজনে ভিডিওতে এত নষ্ট আমি করলাম, ভিডিওর ভিউ বাড়ানোর জন্য নির্লজ্জের সর্বনিম্ন স্তরে নেমে গেলাম, তারপরেও তো ভিডিওর ভিউ বাড়তেছে না, আমাগরে কেউ চিনে না, আমগো কোনো টাকা ইনকাম হয় না, অভাবের সংসার, দিন আনি রাইত খাই। দিন আনি রাইত খাই? কি লজিক ভাই, দিন আনি রাইত খাই? কি এমন জিনিস যে দিন আনতে হয় আর রাইতে খাইতে হয়? এইভাবে আর কতদিন চলবো? বেবি, একটা জিনিস খেয়াল করছো, ইদানিং কিন্তু লিংক ভাইরাল হয়, আর যাদের লিংক ভাইরাল হয় লিংকের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায়, আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর ভিউ মানে টাকা। তো কি বলো, তুমি আমি মিলা যে মোবাইল দিয়ে একটা দুষ্টু ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ভাইরাল করে দেই। জান, এই কথাটা তো অনেক আগে থেকে আমি তোমারে বলতে চাইতেছিলাম,
কিন্তু বলি নাই, তুমি কি না কি মনে করো? আরে আমি কি মনে করবো, কাপড় ব্লক করি মানে আমি তোমার থেকে বেশি বেহায়া, ওইটা তো আমি জানি। কিন্তু ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার পর আমরা মানুষের কাছে কি জবাব দিব? আরে বলবো আমাদের মোবাইলটা হারিয়ে গেছিল, তারপর কেউ না কেউ ভাইরাল করে দিছি। ডান বেবি, আমাদের লিঙ্ক তো ভাইরাল হয়ে গেছে। আর লিঙ্ক ভাইরাল হওয়ার পর আমাদের ফেসবুকের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ, আর আমাদের ফ্যান ফলোয়ারও কমেন্ট করতেছে। দেখি কি কমেন্ট করছে। আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, এরপরের লিংকের জন্য অপেক্ষায় রইলাম। আসলে যারা কাপড় ব্লগারদের অডিয়েন্স আছে, ওরা আসলে কি আমি তোমারে বলি, ওরা আসলে নিয়মিত ক্রমের অডিয়েন্স, মানে সারা রাত দিন 24 ঘন্টা ক্রমে বইটা থাকতো। কিন্তু এখন কাপড় ব্লগার বেরোইছে, এখন ওই ক্রম বাদ দিয়ে ওরা কাপড় ব্লগিং দেখে দেখে নিজে। আর কাপড় ব্লগাররা মনে করো নিজে ভাইরাল হওয়ার লাগে সব খুলা মুলা দেখাইতেছে। ওই দিকে দেখবো সবাই আমাদের খেলা, আর এই দিকে চলবো আমাদের পেজে লাইক আর ভিউয়ের মেলা। এইটাই তাহলে আসল কাহিনী। হ্যাঁ, কিন্তু এই ক্লিপটা আবার ইন্টারভিউতে দিয়েন না, এডিটের সময় এই ক্লিপটা কাটে দিয়েন। কিন্তু এটা তো লাইভ চলতাছে। আর কি এর ওইটা লিংক? ওইটা তো একটা শিক্ষণীয় ভিডিও। ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিংক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো সুইসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন। এই না হলে ওমরন ফায়ারের ভিডিও ভাই পুরা মাখন। আপনাদের মতো কাপড় ব্লগাররা নাকি ভিডিওর মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায়, এই বিষয়টা কতখানি সত্য? এইটা পুরোপুরি সত্য, আমরা অশ্লীলতা ছড়াই। কারণ অশ্লীলতা মানে ভিউ, ভিউ মানে টাকা, টাকা মানে ব্যবসা। আমরা কাপড় ব্লগার, আমাদের কোনো লজ্জা শরম নাই, তাই আমরা বহু ইচ্ছা খাই। আর দোষ যে আমাদের একার, বিষয়টা এমনও না। মানুষ অশ্লীলতা দেখে তাই আমরা অশ্লীলতা করি। এই যেমন ধরেন আপনি এই ইন্টারভিউ টাইটেল দিলেন, ভাই আর ভাবির ইন্টারভিউ নিলাম, তাইলে এই ইন্টারভিউতে তেমন একটা ভিউ হইব না। কিন্তু আপনি যদি এই ইন্টারভিউতে টাইটেল দেন যে ইন্টারভিউ নেওয়ার সময় ভাই ভাবিকে দিল, তাইলে মিলিয়ন মিলিয়ন ভিউ। দিল মানে কি দিল? ভাই ভাবিকে সাদিয়ে দিল। বুঝি না মানুষ অপরে সহ্য করে কেমনে। পরবর্তী প্রশ্ন, মানুষ বলে আপনাদের মতো কাপড় ব্লগারদের নাকি পার্সোনাল লাইফ বলতে কিছু নাই, আপনারা সাধারণ ভিডিওর ভিউয়ের জন্য নাকি সবই দেখান, এই বিষয়টা কেমনে কি? এইটার সাথে আমি একদমই একমত হতে পারলাম না, কারণ আমরা স্বামী স্ত্রীর পার্সোনাল লাইফ কখনো ভিডিওতে আনি না। যেমন আপনি যদি আমার কন্টেন্ট গুলা দেখেন গাইস, আপনারা জানতেন যে এতদিন আমি আরো প্রেম করতাম, বাট ফাইনালি আমরা কইরা ফেলতে হলো বিয়া, আর আজকে হবে আমাদের বাসর রাত। কাপড় ব্লগাররা বাসর রাতে কি করে এটা যদি জানতে চাও, তাহলে পার্ট টুর জন্য তোমাদের অপেক্ষা করতে। ভিডিওটা তো অটোমেটিক তোমরা ফুল দেখে ফেলছো, ভাববা যে ভাই পার্ট টু লাগবো না, আমরা ওমর ভাইয়ের ভিডিও দেখে দেখে ফেলবো। কিন্তু মেন টুইস্টটা হচ্ছে পার্ট টু তে রোস্টিং করবো ওমর ভাইয়ের ফানি, ভিডিওটাও থাকতেছে। এক কথায় আমার রোস্টিং প্লাস ওমর ভাইয়ের ফানি ভিডিও দুইটা মিক্সার করে হবে পার্ট টু, সাথে তোমাদের পার্ট টু তে এটিও দেখিয়ে দিব কোন কোন কাপড় ব্লগাররা আসলে বাস দেওয়া হয়েছে ওমর ভাইয়ের ভিডিও। আমার মতো যারা ওমর ভাইয়ের ফ্যান আছো, ওমর ভাইয়ের ভিডিওটা দেখতে ভালো লাগে, তোমরা চলে যেতে পারো আমার সেকেন্ড চ্যানেলে, কারণ এটা একটি রোস্টিং চ্যানেল। চ্যানেলে রোস্টিং আপলোড করা হয়, কিন্তু এই ভিডিওটা আপলোড করার কাহিনী হচ্ছে ঈদ চলে গেল, সবাই ঈদের জন্য অনেক বিজি ভাই, আমিও ভাই ঈদের জন্য অনেক বিজি, আমি ঘোরাঘুরি সবকিছু করার কারণে আর কি রোস্টিং করা হয়নি। দেখলাম ওমর ভাই একটা ভিডিও আপলোড দিয়েছে কাপড় ব্লগারদের নিয়ে, তো ভাবলাম একটা রিয়াকশন হয়ে যায়, তো দেখি তোমাদের রেসপন্স কিরকম। যদি তোমরা পার্ট টু